মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচো সারের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, কৃষি বাঁচলে বাঁচবে জাতীয় অর্থনীতি। কেঁচো সার তৈরি ও ব্যবহার করে পার্বত্য এলাকায় মাটির উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা রাখছেন প্রান্তিক কৃষকগণ। জৈব সার ব্যবহারের বিশেষ করে রাজস্থলী উপজেলায় ভার্মি কম্পোস্ট আমরা সম্প্রসারণ করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এবং কারিতাসের মাধ্যমে। জৈব সার এবং ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহারের ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যদি কম বা বেশি ব্যবহার করা হয় তাতে ফসলের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ে না। জনবহুল এই দেশের মানুষের খাদ্যের চাহিদা মেটাতে কৃষিতে ব্যবহার করা হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক, ফলে দিন দিন ভূমি হারাচ্ছে এর উর্বরতা। উর্বরতা শক্তি ফিরে পেতে হলে জমিতে ব্যবহার করতে হবে অধিক পরিমাণ জৈব সার। গাছের বৃদ্ধির জন্য উর্বর মাটিতে কমপক্ষে 5% জৈব পদার্থ থাকার কথা থাকলেও এই দেশের অধিকাংশ জমিতে জৈব পদার্থের উপস্থিতি 1-1.5% কম। মাটির উর্বরতা শক্তির উন্নয়নে কেঁচো সার খুবই উপযোগী, কিন্তু কালের আবহে কেঁচো আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই এদের রক্ষা করে জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। কেঁচো সারের গুরুত্ব অনুধাবন করে 2018 এর জানুয়ারি থেকে কারিতাস বাংলাদেশের প্রমোশন অফ এগ্রো ইকোলজি ইন দ্য CHT প্রকল্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত গ্রামগুলোতে ফ্রেন্স ডেভেলপমেন্ট এজেন্সি এবং সিকোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্সের সহায়তায় কৃষকদের নিয়ে কেঁচো সার তৈরি ও এর ব্যবহার নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ শুরু করা হয়েছে। প্রকল্পটি 3টি পার্বত্য জেলা যেমন বান্দরবান জেলার লামা, আলীকদম, থানচি, রাঙামাটি জেলার রাজস্থলী এবং খাগড়াছড়ি জেলার মানিকছড়ি মোট 5টি উপজেলায় 100টি পাড়ায় 2300 পরিবার নিয়ে কেঁচো সার তৈরি ও ব্যবহারের অনুশীলন চলছে। প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল অত্র অঞ্চলের কৃষকদের মাঝে জৈব কৃষি চাষাবাদের প্রচলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রকল্পের সাথে সম্পৃক্ত 1200 কৃষক কেঁচো সার তৈরি ও ব্যবহারের সাথে সম্পৃক্ত। রাজস্থলী উপজেলায় আমরা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাধ্যমে 330 জনের কাছে কেঁচো সার উৎপাদনের সম্প্রসারণ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আসলে আমাদের রাজস্থলী উপজেলায় প্রথমত কৃষকরা যদিও অনাগ্রহ থাকে, এরা যখন উৎপাদনের ফলে জমিতে ব্যবহার করে ভালো ফলন পায় তখন থেকে তাদের আগ্রহ বেড়েছে। বর্তমানে রাজস্থলী উপজেলায় প্রায় গ্রামে আমাদের কেঁচো সার উৎপাদন করতেছে, তারা এখন অনেক বলে যে তারা অনেক সুফল পাইছে এবং উৎপাদনের খরচ কমেছে এবং ফলনও ভালো হচ্ছে, তাই তারা এই চর্চাটা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। এই সারের ব্যবহারের ফলে যেমন ফসলের উৎপাদন খরচ কমেছে তেমনি রাসায়নিক সার ব্যবহারও কমেছে, তাতে মাটির উর্বরতাও ভালো থাকছে। অন্যান্য সার তৈরির চেয়ে কেঁচো সার তৈরিতে খরচ ও সময় কম লাগে এবং এর উপকরণও সহজলভ্য। কেঁচো সার ব্যবহারের উপকারিতার ফলে কৃষকদের মাঝেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই সারের ব্যবহার। কারিতাস কেঁচো সার উৎপাদন প্রশিক্ষণ পাইয়ে কেঁচো সার উৎপাদন খাম শুরু করছি। ইয়া ফল জমির মাঝে দিয়ে ভালো ফলন পাই দিলি, ভালো ফলন পাই আরে বাজার তুমি কিনো ন করে ইতালে কারিতাস রে ধন্যবাদ। তারপর এতারা তো সার কিনি আরে ফল খেতি মধ্যে দিলে সিম মধ্যে বরকরি মধ্যে ফুল গাছ মধ্যে ফল গাছ মধ্যে ব্যাকুম ব্যবহার করে ইবে খাইলে গাছ ইয়ে সুন্দর আছে, সিম গাছ সুন্দর সুইমিয়ে সুন্দর আছে, ইয়ে খাইলে মজা আছে, মিষ্টি আছে, ভালো আছে। আর আসলে আমাদের পাড়ায় আগে রাসায়নিক সার প্রচুর পরিমাণে ব্যবহার হতো, যার কারণে আমাদের মাটির উর্বরতা দিন দিন কমে যাচ্ছে। আমরা এগ্রোইকোলজি প্রকল্পের কেঁচো সার উৎপাদন নিয়ে একটা প্রশিক্ষণ পাই, সেই সুবাদে আমরা কেঁচো সার উৎপাদন শুরু করি। সার তৈরির প্রক্রিয়া হলো
প্রথমে গরুর মূত্র ছাড়া গোবর সংগ্রহ করে পলিথিন, চারি বা মাটির পাত্রে রাখতে হবে। গোবর সংগ্রহ করার পর মাঝে মাঝে কোদাল বা হাত দিয়ে নাড়াচাড়া করে এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে গোবরে 50% আর্দ্রতা থাকে। এছাড়াও গোবর নাড়াচাড়া করে গোবরে বিদ্যমান গ্যাস বের করে দিতে হবে যাতে কেঁচো তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। কেঁচো সারের গুণাগুণ বৃদ্ধির জন্য 70% গোবরের সাথে 30% ধানের খড় বা কচুরি পানা বা কলা গাছের কুচি মিশিয়ে ব্যবহার করতে হবে। উপাদানগুলোকে একসাথে 15-20 দিন পচনের পর বেডে ব্যবহার করতে হবে। কেঁচোর খাবার প্রক্রিয়াজাতকরণের পর বেড বা রিংয়ের মধ্যে 12 ইঞ্চি পুরু করে উপাদান বিছিয়ে দিয়ে তার উপর কেঁচো ছেড়ে দিতে হবে। 7 দিন পর পর একবার পানি দিতে হবে। এছাড়াও যখন রস কমে যাবে তখন হালকা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। প্রস্তুতি পর্যায়ে সারগুলোকে 1 সপ্তাহ পর পর ওলটপালট করে দিতে হয়। সার তৈরি হতে প্রায় 45-60 দিনের মতো সময় লাগে। বেডে চা পাতার গুঁড়োর মতো দেখা গেলে বুঝতে হবে সার তৈরি সম্পূর্ণ হয়েছে। হাঁস, মুরগি, ইঁদুর, পিঁপড়া, চিকা কেঁচো খায়, তাই এরা যাতে কেঁচো খেতে না পারে তার জন্য সার প্রস্তুতের স্থানটি ঢেকে রাখতে হবে। পিঁপড়া বা অন্য কোনো পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য বেডের চারদিকে কেরোসিন মিশ্রিত পানি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বেডের চারদিকে মরিচ বা হলুদের গুঁড়াও ছিটিয়ে ব্যবহার করা যেতে পারে। কেঁচো সার সকল প্রকার ফসলে যে কোনো সময় ব্যবহার করা যায়। এই সার ফসলের সকল পুষ্টি চাহিদা পূরণ করে এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জমিতে ছত্রাক ও পোকামাকড় কম হয়, সবজির রং খুবই সবুজ হয়। এছাড়া কেঁচো সার অন্যান্য সারের চেয়ে প্রায় 7-10% পুষ্টিমান বেশি, শাকসবজির উৎপাদন অধিক হারে বৃদ্ধি করে। এই সার স্থানীয় কৃষকেরা কিনে নিয়ে যায় বলে এই সার বিক্রির কোনো সমস্যা হয় না। মাটির গঠন ও উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটির উৎপাদন ক্ষমতা 40% বৃদ্ধি করে। মাটি ও পানির গুণাগুণ স্বাস্থ্যসম্মত রাখে, ফলে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত হয়। প্রকল্পের কৃষকেরা এই সার নিজেরাই তৈরি করে নিজেদের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সার বিক্রির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছেন। আমি বহুত আয় করছি, কেঁচো সার দিয়া পোলা লেখাপড়া করাইতেছি। পোলা বাপ অসুস্থ, প্রতিবন্ধী, স্বামীর কাছে আনা লাগে না বা পোলার কাছে আনা লাগে না, এটা আমি করতে পারি। ধান, গম, পাট, মূলা, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, সরিষা ইত্যাদি ফসলে বিঘা প্রতি 150 কেজি কেঁচো সার ব্যবহার করতে হয়। জমি তৈরির পর সারিতে সার প্রয়োগ করে বীজ বা চারা রোপণ করতে হয়। পেঁপে, কলা, লেবু ও পেয়ারা চাষের জন্য প্রতি গাছে 5 কেজি, আম, কাঁঠাল, নারিকেল, জাম্বুরা ও কমলা চাষের জন্য প্রতি গাছে 10 কেজি করে বছরে একবার বর্ষার আগে গাছের চারিদিকে রিং করে প্রয়োগ করতে হয়। জৈব চাষের বিস্তারের ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াসের ফলে কেঁচো সার ব্যবহার বৃদ্ধি করা গেলে কৃষিখাতে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমবে, ফিরে আসবে স্বাভাবিক প্রকৃতির ও পরিবেশের ভারসাম্য।